নমস্কার, আমি সুখেন দাস। আজ আমি তোমাদের কাছে ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানব ভার্ব কাকে বলে। ওয়ার্ডস ডিনোট অ্যাকশন, অর্থাৎ যে সমস্ত শব্দের দ্বারা কোনো কাজ করা হয় বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করব। এক নম্বর ফাইনাইট ভার্ব, মানে সমাপিকা ক্রিয়া। দু নম্বর নন ফাইনাইট ভার্ব, মানে অসমাপিকা ক্রিয়া। আজ আমরা নন ফাইনাইট ভার্বের ডিটেলস আলোচনা করব। প্রথমেই আমরা জানব নন ফাইনাইট ভার্ব কাকে বলে। দেখো, নন ফাইনাইট ভার্বস আর দোজ ভার্বস দ্যাট ক্যানট বি ইউজড ইন্ডিভিজুয়ালি ইন এ সেন্টেন্স, বাট ইট ক্যান বি ইউজড উইথ দ্য ফাইনাইট ভার্বস। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হলো সেই সমস্ত ভার্বস যেগুলো বাক্যে একা ব্যবহৃত হতে পারে না, কিন্তু ফাইনাইট ভার্বের সাথে ব্যবহৃত হতে পারে। নন ফাইনাইট ভার্ব আমরা কেন শিখব? দেখো, নন ফাইনাইট ভার্ব আমরা শিখব আমরা যখন সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য করব, তখন আমাদের নন ফাইনাইট ভার্ব অবশ্যই জানতে হবে। সেই জন্য নন ফাইনাইট ভার্বের ব্যবহারটা আমাদের শিখতে হবে সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য করার জন্য। এবার আমরা নন ফাইনাইট ভার্বের শ্রেণীবিভাগ জানব। দেখো, নন ফাইনাইট ভার্বকে আমরা চার ভাগে ভাগ করব। নাম্বার ওয়ান পার্টিসিপল, নাম্বার টু জেরান্ড, নাম্বার থ্রি ইনফিনিটিভ, নাম্বার ফোর ভার্বাল নাউন। এবার আমরা প্রত্যেকটি নন ফাইনাইট ভার্বের গঠন অর্থাৎ স্ট্রাকচার এবং কাজ অর্থাৎ ফাংশন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা জানব পার্টিসিপল কাকে বলে। দেখো, এ পার্টিসিপল ইজ এ ডাবল পার্ট অফ স্পিচ, ওয়ার্কিং অ্যাজ এ ভার্ব অ্যান্ড অ্যান অ্যাডজেক্টিভ। বাংলায় বলি, পার্টিসিপল বাক্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করব। নাম্বার ওয়ান প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার টু পারফেক্ট পার্টিসিপল, নাম্বার থ্রি পাস্ট পার্টিসিপল। এবার আমরা এই তিন প্রকার পার্টিসিপলের স্ট্রাকচার অর্থাৎ গঠন এবং ফাংশন অর্থাৎ কাজ সম্পর্কে জানব। প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। দেখো, স্ট্রাকচার জানব অর্থাৎ গঠন, ভি ওয়ান প্লাস আইএনজি, সেন্স অর্থাৎ অর্থ, অ্যাকশন গোয়িং অন, ফাংশন অর্থাৎ কাজ, বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে। এবার একটা এক্সাম্পল বলি। দেখো, আই স এ রানিং ম্যান, এই বাক্যে ফাইনাইট ভার্ব হলো স, নন ফাইনাইট ভার্ব অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হলো রানিং। আমি একটু আগেই বললাম নন ফাইনাইট ভার্ব অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল এখানে কাজ করবে অ্যাডজেক্টিভের, সেই জন্য নাউন অর্থাৎ ম্যান এই ম্যানকে কোয়ালিফাই করছে রানিং। এবার দেখো পারফেক্ট পার্টিসিপল, স্ট্রাকচার জানব, হ্যাভিং প্লাস ভি থ্রি, সেন্স অ্যাকশন জাস্ট কমপ্লিট, ফাংশন জানব অ্যাডজেক্টিভের কাজ করে। এবার একটা এক্সাম্পল বলি, হ্যাভিং রিটেন এ লেটার আই পোস্টেড ইট, এখানে ফাইনাইট ভার্ব হলো পোস্টেড, পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস ভি থ্রি অর্থাৎ হ্যাভিং রিটেন, আর হ্যাভিং রিটেন এই অ্যাডজেক্টিভটি অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলটি নাউন অর্থাৎ এ লেটারকে কোয়ালিফাই করছে। এরপর আমি জানব পাস্ট পার্টিসিপল। দেখো, স্ট্রাকচার ভি থ্রি, সেন্স অ্যাকশন কমপ্লিটেড, ফাংশন অ্যাডজেক্টিভের কাজ করে। এক্সাম্পল বলি, আই বট এ ব্রোকেন গ্লাস, এখানে ফাইনাইট ভার্ব হলো বট, ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল হলো ব্রোকেন, কোন নাউনকে কোয়ালিফাই করছে? না গ্লাস, গ্লাসকে এখানে কোয়ালিফাই করছে ব্রোকেন।
তাহলে আমরা জানলাম পার্টিসিপল বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা যে তিন প্রকার পার্টিসিপল নিয়ে আলোচনা করলাম, সেই তিন প্রকার পার্টিসিপল তোমরা দেখলে সেই তিন প্রকার পার্টিসিপল বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। এরপর আমরা নন ফাইনাইট ভার্বের দ্বিতীয় ভাগটি নিয়ে আলোচনা করব, সেটি হলো জেরান্ড। প্রথমেই দেখো জেরান্ড কাকে বলে। জেরান্ড ইজ এ ডাবল পার্ট অফ স্পিচ ওয়ার্কিং অ্যাজ এ ভার্ব অ্যান্ড এ নাউন কম্বাইন্ড। অর্থাৎ জেরান্ড বাক্যে নাউন এবং ভার্বের মতো কাজ করে। দেখো জেরান্ড যদি বাক্যে নাউনের মতো কাজ করে, তাহলে আমরা বলতে পারি নাউন বাক্যের কোন কোন জায়গায় বসতে পারে। আমরা জানি নাউন বাক্যের সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, বাক্যে প্রিপোজিশনের পরে বসতে পারে, বাক্যে কম্পাউন্ড নাউন হিসাবে বসতে পারে এবং কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে। এবার আমরা জেরান্ডের স্ট্রাকচার এবং ফাংশন ও এক্সাম্পল জানব। দেখো স্ট্রাকচার হলো ভি ওয়ান প্লাস আইএনজি, ফাংশন নাউনের কাজ করে বাক্যে। এক্সাম্পল, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে ওয়াকিংটা হচ্ছে জেরান্ড, বাক্যের সাবজেক্টের জায়গায় বসেছে, নাউনের মতো কাজ করছে। আর একটা এক্সাম্পল বলি, আই লাভ রিডিং। এখানে রিডিংটা হচ্ছে জেরান্ড, বাক্যে নাউনের কাজ করছে, বসেছে অবজেক্টের জায়গায়। এবার আমরা নন ফাইনাইট ভার্বের তৃতীয় ভাগটি নিয়ে আলোচনা করব, সেটি হলো ইনফিনিটিভ। প্রথমেই আলোচনা করব ইনফিনিটিভ কাকে বলে। ইনফিনিটিভ অলসো ইজ এ ডাবল পার্ট অফ স্পিচ ওয়ার্কিং অ্যাজ এ নাউন অ্যান্ড এ ভার্ব ইন এ সেন্টেন্স। দেখো ইনফিনিটিভের স্ট্রাকচার, টু প্লাস ভি ওয়ান, ফাংশন বাক্যে নাউনের কাজ করবে। এবার এক্সাম্পল বলি, টু ওয়াক ইজ গুড ফর হেলথ। এখানে দেখো টু ওয়াক হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান, বাক্যে সাবজেক্ট জায়গায় বসছে, নাউনের মতো কাজ করছে। আরেকটা এক্সাম্পল বলি, আই লাভ টু রিড। এখানে টু রিড হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান, বাক্যে অবজেক্ট জায়গায় বসছে, নাউনের মতো কাজ করছে। এবার আমরা নন ফাইনাইট ভার্বের চতুর্থ ভাগটি নিয়ে আলোচনা করব। চতুর্থ ভাগটি হলো ভার্বাল নাউন। প্রথমেই বলি ভার্বাল নাউন কাকে বলে। ইট ইজ অলসো এ ডাবল পার্ট অফ স্পিচ ওয়ার্কিং অ্যাজ এ নাউন অ্যান্ড এ ভার্ব ইন এ সেন্টেন্স। এবার আমরা ভার্বাল নাউনের স্ট্রাকচার অর্থাৎ গঠন জানব। দেখো দি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অফ। দেখো ফাংশন অর্থাৎ কাজ, বাক্যে ভার্বাল নাউন নাউনের কাজ করে। এবার এক্সাম্পল বলি, দ্য রাইটিং অফ লেটার ইজ এ হার্ড ওয়ার্ক। এখানে দ্য রাইটিং অফ এটা হচ্ছে ভার্বাল নাউন, বাক্যে সাবজেক্টের জায়গায় বসেছে, যেহেতু নাউনের মতো কাজ করছে। ফাইনাইট ভার্ব হলো ইজ। তাহলে সর্বশেষ আমরা জানলাম চার রকম নন ফাইনাইট ভার্বের মধ্যে প্রথম অর্থাৎ পার্টিসিপল কেবলমাত্র অ্যাডজেক্টিভের কাজ করছে, বাকি তিন প্রকার অর্থাৎ জেরান্ড, ইনফিনিটিভ এবং ভার্বাল নাউন বাক্যে নাউনের মতো কাজ করছে। তাহলে আজকে আমরা যে চার প্রকার নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানলাম, সেই ভার্বগুলো কেবলমাত্র ফাইনাইট ভার্বের সঙ্গে ব্যবহৃত হতে পারে। এই চার প্রকার নন ফাইনাইট ভার্ব বাক্যে একা ব্যবহৃত হতে পারে না। এছাড়াও আমি আগে বলেছি যে এই চার প্রকার নন ফাইনাইট ভার্ব যখন আমরা সিম্পল সেন্টেন্স করব, তখন আমরা এই নন ফাইনাইট ভার্ব ব্যবহার করব। যদি আমার এই নন ফাইনাইট ভার্ব শেখানো তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং আমি তোমাদের পরবর্তীকালে আরও ভালো ভালো গ্রামার শেখাবার চেষ্টা করব।